নমস্কার, আমার ভুঁড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো নিরামিষ তরকারি। বিভিন্ন রকমের সবজি নিয়েছি এখানে, কুমড়ো, আলু, বেগুন, পটল, মূলো, আর এটা ভাড়ালি বা থোড়, এটাকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর আমার লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ফোড়নের জন্য 5 ফোড়ন, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো লাগছে, একটু হিং লাগবে। সর্ষের তেলে আমি রান্নাটা করব। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নগুলো সব দিয়ে দেবো আমি তেলের ওপরে। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে দিয়ে দেবো হিং। আদাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। মশলাটা 1 মিনিট কষিয়ে নিয়ে সব সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব। গরম গরম খিচুড়ির সঙ্গে এই পাঁচমিশালি তরকারিটা খেতে পারেন, ভালো লাগে। সবজিগুলো ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। সবজিটাকে লো ফ্লেমে আমি বারবার করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখনও ভাজা হয়নি, একটু সময় নিয়ে সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সবজিগুলোকে প্রায় 10 মিনিট আমি ভেজে নিয়েছি, এর মধ্যে সামান্য একটু জল এবার দেব। আমি এর আগে ভাজা মশলা দিয়ে লাবড়া রেসিপি শেয়ার করেছি, ওটা খেতে খুবই সুস্বাদু। এটাকেও কিন্তু ভাজা মশলা ছাড়াও এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। সবজিগুলোকে ভালোভাবে সেদ্ধ করার জন্য আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। 7-8 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। সবজিটা খুব ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। চিনিটাকে মিশিয়ে দিয়ে সবজিগুলোকে আমি একটু খুন্তির সাহায্যে কেটে দিচ্ছি। একটা জিনিস বলা হয়নি, মূলোগুলো দেওয়ার সময় মূলোর যে ডাটাগুলো থাকে সেটাও কিন্তু আমি ছোট করে কেটে দিয়ে দিয়েছি। এটা দিলেও কিন্তু টেস্টটা বাড়ে এই তরকারি। এবার
সব শেষে একটুখানি ঘি আমি এতে দেব, চাইলে আপনারা এটা নাও দিতে পারেন। খুব সামান্য একটু ঘি দিয়ে দিলাম।